বিশ্বকাপ মিশনে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে স্কটল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। সবশেষ খবর আমরা জানব এই মুহূর্তে ওমানের মাস্কাটে আছেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ, সরাসরি যাব তার কাছে। সাজিদ, ইমদাদ, বাংলাদেশের কিন্তু বলা যায় শুরুটা ভালো হয়েছে, কারণ এই ম্যাচে টসটা খুব গুরুত্বপূর্ণ ছিল এবং বাংলাদেশ শেষ পর্যন্ত বলা যায় টসটা কিন্তু জিতেছে এবং শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। এবং আমি এর আগেও যেটা জানিয়েছিলাম যে গতকাল রাতে যখন আমরা এই মাঠে ছিলাম সেই সময় কিন্তু আমরা দেখছিলাম যে মাঠে অনেক শিশির ছিল, যার কারণে যে দল পরে ফিল্ডিং করবে তাদের কিন্তু বোলিং করতে প্রবলেম হবে, যার কারণে টসটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এবং এই মাত্র কিন্তু একটা উইকেট পরে প্রথম ওভারটা দারুণ শুরু করেছিলেন, এরপর দ্বিতীয় ওভারে মোস্তাফিজ আপনার প্রায় বলা যায় একটা মেডেন ওভার উপহার দিয়েছিল বাংলাদেশকে। এরপর যে প্রেশারটা ক্রিয়েট হয়েছিল দুই ওপেনারের উপর, তারা কিন্তু সেটা তো কোলাপস করেছে। ইনিংসের থার্ড ওভারে কিন্তু বাংলাদেশ একটা উইকেট তুলে নিয়েছে, সাইফুদ্দিন উইকেটটা তুলেছে, প্রথম ওভারটা করেছিলেন তাসকিন আহমেদ, দ্বিতীয় ওভার মুস্তাফিজ এবং থার্ড ওভার শুরুতে আসলে সাইফুদ্দিন ব্রেক থ্রু এনে দিয়েছেন। বাংলাদেশের একাদশটা নিয়ে একটু বলতে চাই, আমরা জানি গত কয়েকটি ম্যাচে কিন্তু খুব প্রশ্নবদ্ধ ছিল নাইম শেখের ব্যাটিং অ্যাপ্রোচ, টি টোয়েন্টি সুলভ ছিল না, তিনি রান পাচ্ছিলেন না, রান পেলেও তার ব্যাটিং স্ট্রাইক রেট ছিল 104-105-106 এর মধ্যে সীমাবদ্ধ ছিল, যার কারণে কিন্তু টিম ম্যানেজমেন্ট একটা বোল্ড ডিসিশন নিয়েছে। আমরা জানি স্কটল্যান্ড স্পিনে দুর্বল এবং বাংলাদেশ স্পিন শক্তি বাড়িয়েছে, যার কারণে নাইম শেখকে কিন্তু দল থেকে বাদ দেওয়া হয়েছে। দুজন স্পেশালিস্ট স্পিনার একই সঙ্গে আফিফ হোসেন ধ্রুবও আছে, আমরা জানি সাকিব আল হাসান চার ওভার বল করবেন, শেখ মেহেদি বাংলাদেশের বলা যায় অধিনায়কের ট্রাম্প কার্ড, তিনি টপ অর্ডারে ব্যাট করতে পারেন, তিনি যে কোনো বোলিং ইনিংসের শুরুটাও করে দিতে পারেন। তো বাংলাদেশ আসলে কাজে লাগাতে চায় স্কটল্যান্ডের স্পিন দুর্বলতা, এ কারণে কিন্তু নাইম শেখকে ড্রপ করে আপনার একজন স্পিনারকে খেলানো হচ্ছে, সেটা শেখ মেহেদি। এবং গতকালই যেটা বলেছিলেন অধিনায়ক যে পেসারের আধিক্য থাকবে, আমরা যেটা আজকে স্কোয়াডে দেখেছি তিনজন পেসার আছে, একই সঙ্গে সৌম্য সরকার গত যে দুই তিনটে ম্যাচ বাংলাদেশ খেলেছে বিশ্বকাপের মূল পর্বে নামার আগে, সেই ম্যাচগুলোতে সৌম্য সরকার ব্যাটে বলে দুভাবেই কিন্তু আপনার বেশ একটা ভূমিকা রেখেছিল, সেই আস্থার প্রতিদান যে তার উপর যে আস্থা রাখা হয়েছিল সেটার প্রতিদান তিনি দিয়েছেন। এবং এই ম্যাচে কিন্তু তিনি ওপেনিং করবেন, হুইচ ইজ ভেরি একটা বোল্ড এবং একটা গুড ডিসিশন বাংলাদেশ পার্সপেক্টিভে, কারণ আমরা জানি টি টোয়েন্টিতে পাওয়ার প্লেটে ইউটিলাইজ করতে হয় লিটন সৌম্য, দুজনেরই হিটিং অ্যাবিলিটি বাংলাদেশের অন্য যে কোনো ব্যাটসম্যানের চেয়ে ভালো, এটা নিঃসন্দেহে সবাই স্বীকার করেন। এবং এই দুজন ব্যাটসম্যানই কিন্তু ইনিংসের সূচনা করবেন। একই সঙ্গে সাকিব আল হাসান, আমরা জানি 2019 ওয়ার্ল্ড কাপে তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে অসাধারণ পারফরমেন্স করেছিলেন, 600+ রান, 10-11 উইকেট, যদিও ফরম্যাট ডিফারেন্ট কিন্তু সাকিব আল হাসানের যে ক্যালিবার, তার যে অভিজ্ঞতা, সেটা টিম ম্যানেজমেন্ট ইউটিলাইজ করতে চায়। তিন নম্বরে তার মতো একজন অভিজ্ঞকে আসলে বাংলাদেশ খেলাবে, যেটা বাংলাদেশ দলের জন্য ভালো। একই সঙ্গে 3-4-5 সাকিব মাহমুদুল্লাহ এবং মুশফিক তারা থাকবেন, যেটা বাংলাদেশের ব্যাটিং ডেপথের আসলে একটা ভালো একটা আসলে একটা জানান দেয় যে বাংলাদেশের ব্যাটিং ডেপথটা কতটুকু। আর বলা যায় যে আজকের এই ম্যাচটা, প্রথম ম্যাচটা কিন্তু বেশ একটা হাই স্কোরিং ম্যাচ হওয়ার পসিবিলিটি ছিল, কিন্তু স্বাগতিক ওমানের বোলারদের কল্যাণে কিন্তু ম্যাচটা বেশ লো স্কোরিং ছিল, তবে কতটা ব্যাটিং সহায়ক উইকেট সেটা কিন্তু আমরা প্রথম ম্যাচে দেখেছিলাম। তো এই ম্যাচেও হয়তো আমরা দেখব সামনে গিয়ে, সেটা অবশ্যই আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। মাস্কার থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর। ওমানের মাস্কার থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ, তিনি জানাচ্ছিলেন বিশ্বকাপ টি টোয়েন্টি প্রস্তুতি ম্যাচের খবর। স্কটল্যান্ডের সংগ্রহ 6 রানে 1 উইকেট দেখছেন।